দুজন মানুষের একত্রে থাকার একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি বিয়ে, যার মাধ্যমে তৈরি হয় দাম্পত্য সম্পর্ক। সামাজিক এই সম্পর্কের স্বীকৃতির জন্য আছে আইনের বিধান, আছে কিছু নিয়ম। কিন্তু চতুর কৌশলে সেই নিয়মকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন সেটিকে কি আর বিয়ে বলা যায়? সক্রেটিস বলেছেন, যে করে হোক বিয়ে করুন, কপাল ভালো হলে আপনি সুখী হবেন আর খারাপ হলে হবেন দার্শনিক। বিয়ে নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা হয়তো তিনি এভাবেই বলেছেন, কিন্তু বাংলাদেশে বিয়ে নিয়ে প্রতারণার ফাঁদ ও ব্যবসা করছেন একাধিক চক্র। এক নারীর জাতীয় পরিচয়পত্র, এক কপি ছবি নিয়ে আদালত চত্বরে সময় সংবাদ। অভিযোগ আছে, 5,000 থেকে 6,000 টাকা খরচ করলে নোটারির মাধ্যমে কথিত কোর্ট ম্যারেজ করা যাবে। কথা বলি পাঁচজনের সঙ্গে, যারা সবাই নিজেদেরকে আইনজীবী পরিচয় দিলেন। এর মধ্যে একজন জানান, প্রাপ্তবয়স্ক নারী, চেনা হোক বা না হোক, তার ছবিসহ বিস্তারিত পেলেই তার সঙ্গে আমার কোর্ট ম্যারেজ করিয়ে দিতে পারবেন। আমাদের মাধ্যমে করতে হবে, আমরা স্ট্যাম্প লাগবে দুইটা, 200 টাকা 200 টাকা 500 টাকা যদি স্ট্যাম্প লাগবে স্ট্যাম্প লাগিয়ে তোমাদের ছবি আছে তো? ছবি ম্যানেজ হয়ে যাবে, তোমার ছবি লাগবে ওর ছবি লাগবে, এটা দিবে। আর দুইজনের ভোটার আইডি কার্ড আছে? হ্যাঁ, দুইজন ভোটার আইডি কার্ড দেবো, ওই অনুসারে আমরা লাগবো। তোমার ঠাই ঠিকানা যা আছে অনুসারে লাগবো, এবং কত টাকা কাবিন হবে সেই কাবিনের টাকাটা অনুসারে। ও একেবারে আসতেই পারবে না, না হইলে ওর কাবিনের টাকা কত সেটা বলতে পারো? সেটা জানা যাবে, সেটা কত টাকার কাবিন থাকবে উল্লেখ করে আমরা সব কিছু দস্তখত করে ম্যাজিস্ট্রেটের ই করাইয়া সিগনেচার করাইয়া কমপ্লিট করে দেবো। ক্রিমিনাল, সিভিল সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ আইনজীবী দাবি করা এই ব্যক্তি দিলেন অবাক করা উপদেশ। তিনি বললেন, এমন একজনকে সঙ্গে আনতে যে কিনা আপনি যাকে বিয়ে করবেন তার নাম ঠিকানা বলে কাজী অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা শেষ করবে, কিন্তু বিয়ে হবে আরেকজনের সঙ্গে। মেয়ে আছে সঙ্গে, মানে ওইভাবে সবির লাগে মোটামুটি মেলে, মানে আপনার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে কাউরে পান কিনা যেন ওই নাম ঠিকানা ওইটা ওইটাই কইব। দেখতে হবে, মানে আমি তো এই ধরনের আপনার সাথে কথা বলে চিন্তাটা আসলো আর কি। মানে এটা হইলে আবার সুবিধা হয়, মানে যেমন সিগনেচার ওইটাই করলো কাজের সামনেই করলো। হ্যাঁ, ব্যাপারটা জানলে আমি জানলাম, আম্মে জানলেন। হ্যাঁ, আরও দুইজন সাক্ষী নিয়ে এলেন। হ্যাঁ, ওই দুইজন সাক্ষীও স্বাক্ষর দিয়ে গেল। হ্যাঁ, আর ওই মেয়ে সিগনেচার করলো ওই আম্মে যেই নাম বলতে আছেন ওই নামে। হ্যাঁ, ঠিকানা তো থাকবে ওই ওরই। হ্যাঁ, এখন কাজী অফিসের থেকে আপনি 3 মাস পরে কাবিনের কাগজটাও 1 মাস পরে বাড়ি গেলেন। হ্যাঁ, এইটা এলাম শক্ত। আইনজীবীরা বলছেন কোর্ট ম্যারেজ বলে কিছুই নেই, তাহলে কেন এই ব্যবস্থা চালু আছে? বিনামা বানানো হয় এবং এটি কিন্তু দেশের আইন অনুযায়ী এটি জালিয়াতি এবং এর জন্য কিন্তু কঠোর শাস্তির বিধান দেশে রয়েছে, এবং একটি পর্যায়ে যে কিন্তু এটি প্রমাণ করা আসলে খুবই সহজ যে কাবিন নামাটি ভুয়া। কোর্ট ম্যারেজ বলে আইনে কিছুই নেই, এটি আসলে একেবারে সম্পূর্ণই একটি ভ্রান্ত ধারণা। বিয়ের জন্য প্রতিটি বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হচ্ছে কম্পালসারি দেশের আইন অনুযায়ী, একজনকে কাজী অফিসে যে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেটি আসলে বিয়ের প্রামাণ্য দলিল। ধর্মীয় মতে বিয়ের পরে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটিকে আসলে রেগুলারাইজ করা হয়। তবে কাবিননামা বা রেজিস্ট্রেশনের অভাবে একটি বিয়ে কিন্তু অবৈধ হয়ে যায় না। ধর্মীয় রিচুয়াল পালন করেও যদি কেউ কোনো বিয়ে করে, সেই বিয়েটিও কিন্তু আইনের চোখে বৈধ। ইসলামী বিবাহ রীতিতে পাত্রপাত্রী উভয়েরই সম্মতি প্রয়োজন এবং বিয়ের সময় উভয় পক্ষের অভিভাবক বা ওয়ালির উপস্থিতি এবং সম্মতি দরকার হয়, কিন্তু এক্ষেত্রে হয়েছে একেবারে উল্টো। হেমা, এটি তার ছদ্মনাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এক ছেলের সঙ্গে, এরপর প্রেম। একদিন ছেলের সঙ্গীটি বিয়ের প্রস্তাব দেয় হেমাকে। তো আমিও যেহেতু ভালোবাসি, আমিও রাজি হয়ে যাই। এরপরে বিয়ের যেহেতু কথা হচ্ছে, সেই সব ব্যবস্থা করে, কাজী ডাকে। আমার অতটা সন্দেহ হয়নি তখন, যেহেতু তখনও আমি বুঝতে পারিনি। তো কাজী ডাকে, আমাদের বিয়েটা হয়। বিয়েতে যেহেতু সাক্ষীর দরকার হয়, তো সে তারই দুই বন্ধু হচ্ছে সাক্ষী দেয়।
তো আমাদের বিয়ে হয়। বিয়ের পরে তার সঙ্গে আমি একসাথে থাকা শুরু করি, আমরা একটা বাসা ভাড়া নিই। ভালোই ছিল, আমরা দুই মাস একসাথে থাকার পরে হঠাৎ করেই সে আর কি অস্বীকার করে আমাকে যে আমি তার স্ত্রী না, আমাদের বিয়ে হয়নি এরকম একটা। এরপরে হচ্ছে যেটা জানতে পারি যে কাজী থেকে শুরু করে সবই ভুয়া ছিল, ভুয়া কাবিনে আসলে আমাদের বিয়ে হয়েছে। তো তারপরে আমি তার নামে ধর্ষণের একটা মামলা করি, মামলাটা এখনো বিচারাধীন আছে, বিচার চলছে, আমি এখনো কোনো বিচার পাইনি। মনিরের গল্পটা একটু আলাদা, তিনি পড়ে যান বিয়ে প্রতারক চক্রের ফাঁদে। ভুয়া কাজী কাবিন করে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 5 লাখ টাকা। আমি যে বিবাহিত এটা তাকে ক্লিয়ার করে বলি এবং সে বিষয়টা এতটা গুরুত্বের সঙ্গে দেখে না এবং সে দেখা করার জন্যই আসলে বেশ আগ্রহী হয়ে ওঠে। এরপর আসলে আমরা একদিন একটা ডেট ফিক্সড করে আমরা দেখা করি। এরপর আসলে দিনের পর দিন সে আমাকে মোটামুটি বিরক্ত বলা চলে এরকমই করতে থাকে এবং আমি আসলে দেখলাম যে বিষয়টা একটু অতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে এবং আমি সিদ্ধান্ত নেই যে তার ফ্যামিলিকে জানানোর। কিন্তু তার মাও বিষয়টাকে গুরুত্ব দেয় না এবং তিনি বলে যে তিনি বিয়ে করার জন্য আসলে চাপ দেন আমাকে যে আমার মেয়েকে বিয়ে করে ফেলেন এবং আমি তাকে আরও ক্লিয়ার করি যে আমার বাসায় বউ আছে বা এটা আসলে সম্ভব না, কিন্তু তিনি বিষয়টা গুরুত্ব দেননি। ওই মুহূর্তে আসলে 15 লক্ষ টাকা কাবিননামা ঠিক করে আসলে বিয়েটা করতে হয় আমাকে এবং এরপর তার মা আমাকে বলে যে এবার তুমি চলে যেতে পারো। কিছুদিন পর মেয়েটা আমার সঙ্গে মানে যোগাযোগে একটু গ্যাপ দেয় এবং দূরত্ব সৃষ্টি হয় এবং হঠাৎ একদিন সে বলে বসে যে আমাকে ডিভোর্স দাও। তো আমি আসলে অবাক হয়ে গেলাম এবং ডিভোর্স দাও বলে শুধু না এবং যে 15 লক্ষ টাকা কাবির নামে ঠিক হয়েছিল সেটাও সে ফেরত চায় আর কি। কিন্তু আমি তখন বুঝলাম যে তারা একটা প্রতারক চক্র মনে হয় এবং আমি এখানে ফেঁসে গেছি অলরেডি। আমি আসলে মান সম্মান রক্ষার্থে ডিভোর্স পেপার তাকে পাঠিয়ে দিই এবং 5 লক্ষ টাকায় আসলে দফারফা করি আসলে ঘটনাটা। তার মতো আরও অনেকেই এমন প্রতারণার শিকার হয়েছেন। এই চক্রটির কাজই হচ্ছে কখনো ফাঁদে ফেলে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে টাকা নেয়া, আবার কখনো সত্যি সত্যি বিয়ে করে টাকা স্বর্ণালঙ্কা লুটে নিয়ে ডিভোর্স দিয়ে দেয়া। এ নিয়ে ঝামেলা করলে নানা মিথ্যা মামলা করে হয়রানি করা। বিয়ে করলাম 2 মাস, এখন আমাদের আনুষ্ঠানিকতা হয়নি, এর ভিতর এমন কি হলো? তুমি আমার বাড়িতে যাওনি, আমার ঢাকাতে যাওনি, তুমি ডিভোর্স চাও, কি সমস্যা বল? জানা আমি তোমার সাথে ঘর সংসার করবো না, তুমি আমাকে ডিভোর্স দাও। বললাম যে ডিভোর্স দিব, আমার কাছ থেকে যে টাকা পয়সা নিলা, বলে যে এগুলো নিশে এটার কোনো প্রমাণ আছে? এটার কোনো প্রমাণ নেই। পরে জানলাম যে এরা আসলে একটা প্রতারক চক্র, এরা একের পর এক বিয়ে করে এবং আমি ওর 2টা 3টা জন্ম নিবন্ধন পাইছি, একটা যশোর পৌরসভা, একটা নরেন্দ্রপুর ইউনিয়ন থেকে, আর একটা এমনি হাতে লেখা। আর যে আমাকে যে সার্টিফিকেটগুলো দেখাইছিল সেগুলো সম্পূর্ণ জাল জালিয়াতি এবং ভুয়া। ভুক্তভোগী এই নারীর দাবি ধর্মগ্রন্থকে সাক্ষী করে তাদের বিয়ে হয়। বিয়ে রেজিস্ট্রেশনের জন্য চাপ দিলে কথিত স্বামী 2 মাস পর কাবিন করেন। কাবিনে যা দেনমোহর ধরা হয় কাজীর সঙ্গে যোগ সাজুষে তা উসুল দেখানো হয়। এর কিছুদিন পরই তাকে দেয়া হয় ডিভোর্স পেপার। এর প্রতিবাদ করলে রাস্তা থেকে তুলে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দেন স্বামী। পরে তিনি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেন। ধর্মগ্রন্থটা নিয়ে একটি সূরা পড়েন, তবে ধর্মগ্রন্থের শেষের দিকে। সূরা পড়ার পরে সে তো আমার পাশে বসছে, এবার সে উঠে আমাকে বলতেছে আমি ওর জন্য বৈধ। এটা বলে সে আমার হাত ধরে, হাত ধরে আমাকে নিয়ে আসে। কিন্তু আমি এরকম বিয়ে ভাইয়া কখনো দেখি নাই। বলতেছি তুমি এখন থেকে আমার বউ, তুমি আমার জন্য বৈধ। তো আমি বলি এখানে তো কবুল বলা হয় নাই বা একটা দানমোহর উল্লেখ করে, আমি তো এগুলো কিছু শুনি নাই। বলে এভাবেও বিয়ে হয়? কবুলটা দেখে আসতেছো, এটা হচ্ছে বিদাত। কবুল কোনো ইসলামিক কোনো রীতিনীতি না। ওই তার ভাই যে সূরা পড়ছে ওইটা হচ্ছে 3 তারিখ, আর আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে 5 তারিখ। কিন্তু সেখানে করে কি, 15,62,000 টাকা দানমোহর দেয়, সম্পূর্ণটা উসুল দেখায় না দিয়েই, এখানেও প্রতারণা করে। যখন বলি তুমি তো একজন আলেম, তুমি আমার সাথে কীভাবে থাকতেছো, মানে এটা তো হারাম না, গুনা না? তখন বলে জানো আমি যখন তালাক নামে সাইন করি আমি আল্লাহকে বলছি, জানলাম আমি মন থেকে তালাক দিতেছি না।
তুমি আমার জন্য ওর বই ধরে আইবো। এই চক্রের শিকার এক পরিবারের সঙ্গে কথা বলতে চট্টগ্রামে সময় সংবাদ। দুই সন্তানের জনক এই ভুক্তভোগীর ঠিকানায় আসে ভুয়া কাবিনের চিঠি। তা দেখে অবাক হন তিনি। খোঁজ নিয়ে জানান কাবিননামাটি ভুয়া। এই চক্রের মামলা ও হয়রানির শিকার হয়ে সর্বশান্ত পরিবারটি। নীলুফা আমার জন্য তিনটা মামলা করছে। কাবিননামা আমাদেরকে সিএডি কে দিছিল, সিএডি প্রমাণ করে দিছে যে এটা আমার কোনো সাইন ছাপ্পান না। ওদের সাথে আমরা আর পাতিছি না, তার জন্য আমরা এখন নিরুপায়। আমাদের টাকা পয়সা এখন কিচ্ছু না। বিয়ে নিয়ে এমন প্রতারণার ঘটনা বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে ঠুনকো জোহাতে বিবাহ বিচ্ছেদ। কেন বাড়ল এ হার? কথা বলতে মগবাজার কাজী অফিসে যায় সময় সংবাদ। সেখানে গিয়ে কাজীকে পাওয়া গেল না, যদিও অফিসের বাইরে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন বিয়ের চেয়ে বিচ্ছেদের সংখ্যা বেড়েছে বহুগুণ, এক্ষেত্রে নারীরা এগিয়ে। বিয়ের সংখ্যাটাই বেশি, তবে হারে আপনার বিয়ের চেয়ে মানে সবসময়ের জন্য বিয়ের সংখ্যা বেশি থাকে, বাট যেরকম মানে তালাকের সংখ্যাটা ছিল এখন আগের চেয়ে অনেকটা মানে বেশি, আগের চেয়ে অনেকটা বেশি। কারণ আগে যেমন একটা বিয়ে করলে মানুষ কিন্তু সহজে মানে ছেড়ে যেতে চাইতো না, বিভিন্ন প্রবলেম থাকলেও এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতো, মেন্টালিটি ছিল। আর এখন করে ওই যে ডিজিটাল যুগ এবং এই যুগের সাথে তাল মিলিয়ে দেখা গেছে যে এখন তারা নিজেদেরকে অনেক ডিজিটাল মনে করে, সেই কারণেই তারা এটাকে আসলে আমি মনে করি যে একটা সুযোগে মানে সুযোগ নিচ্ছে যে আমি তো যদি অস্বীকার করি আমার তো অসুবিধা নাই, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে এখন তালাক দিয়ে দিচ্ছে। 5 দিন 7 দিন 10 দিন যেতে যেতে ফট করে আসে আসে একতরফা তালাক দিয়ে ফেলে। এটা অবশ্য ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এই মানবাধিকার কর্মী জানান ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে দ্বন্দ্বেও ডিভোর্স হতে দেখেছেন তিনি। অবশ্য কেউ কেউ বলছেন নারীর অর্থনৈতিক স্বাধীনতার কারণেও বেড়েছে বিবাহ বিচ্ছেদ। সামাজিক অগ্রগতিগুলোর সাথে সাথে সামাজিক মূল্যবোধের অনেক অবক্ষয় কিন্তু ঘটছে, যার ফলে সহনশীলতার পরিমাণ অনেকাংশেই কমে গিয়েছে। এবং এই সহনশীলতা বা টলারেন্স যেহেতু অনেক কম, ধৈর্য অনেক কমে যাচ্ছে সকলের, যার ফলে কিন্তু অনেক ছোটো ছোটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কোন্দল দেখা দিচ্ছে, যার ফলে এই ছোটোখাটো ফেসবুক সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়গুলোও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মুখ্য হয়ে পড়ছে, বা অনেক ছোটোখাটো বিষয় নিয়ে আসলে স্বামী স্ত্রীর মধ্যে নানা ধরনের বিবাদ ঝগড়া দেখা দিচ্ছে। বিচ্ছেদ বৈধ প্রক্রিয়ায় হলেও সেটি যদি সম্মতির ভিত্তিতে না হয় তাহলে সন্তানদের ওপর মারাত্মক প্রভাব পড়ে। সন্তান কার কাছে থাকবে তা নিয়ে বাধে জটিলতা। এছাড়া দেনমোহর, অভিভাবকত্ব, খোরপোশ নিয়ে মামলা গড়ায় আদালতে। আইনজীবীরা বলছেন বিচ্ছেদের আগে এসব বিষয়ে আগেই ফয়সলা করার ব্যবস্থা করা উচিত। হেলদি ডিভোর্স মানে যদি থাকতে না পারেন আপনি আলাদা হয়ে যান, কিন্তু একটা রেসপেক্টেবল ওয়েতে আলাদা হয়ে যান। ডিভোর্স তো কিছু নিয়ম আছে, সেই নিয়মে আপনি ডিভোর্স হলেন, কিন্তু আপনার যদি বাচ্চা থাকে আপনাকে মনে রাখতে হবে যে আপনার স্বামীর সঙ্গে, মানে মহিলা ক্লায়েন্ট হলে বলি স্বামীর সঙ্গে বা পুরুষকে বা আপনার স্ত্রীর সঙ্গে, তার সঙ্গে আপনার সম্পর্কের একদম ওয়ার্স্ট পার্টে আপনি চলে যেতে পারেন, কিন্তু তার মানে না যে আপনার বাচ্চাদেরকেও সেখানে তার মধ্যে আনতে হবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় প্রতি 37 মিনিটে একটি তালাক হয়, যার 70% করেন নারীরা। নারী বিচ্ছেদের কারণ হিসেবে বলেন যৌতুকের দাবিতে নির্যাতন, স্বামীর সন্দেহবাদিকতা, অন্য নারীর সঙ্গে সম্পর্ক ও মাদকাসক্তি। আর তালাকের নোটিশে পুরুষেরা বলেন বদমেজাজ, সংসারের প্রতি উদাসীনতা, সন্তান না হওয়া, অবাধ্য হওয়া। আইনজীবীরা বলছেন দুই একটি ছাড়া তালাকের নোটিশের ফর্মে এসব কথা লেখায় থাকে, শুধু নাম পরিচয় বদল হয়। বিয়ে হলে বিচ্ছেদ হতে পারে, কিন্তু সন্তান কি অস্বীকার করবে বাবা, এটাও কি সম্ভব? ভালোবেসে বিয়ে করে সন্তান হয় তাদের, সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে 5 বছরে রাফি ঘুরছেন আদালতের বারান্দায়। প্রথমে পাষণ্ড বাবা নিজের সন্তানকে অস্বীকার করেন, তারপর ডিএনএ রিপোর্টে বলা হয়েছে সেই তার বাবা। এতদিনে কোর্টের চক্কর কাটতে কাটতে নিঃস্ব তারা। পরিবার গঠনের সমাজ স্বীকৃত এই পদ্ধতি নিয়ে আর না হোক কোনো প্রতারণা, বাবা মার আদর স্নেহে বাড়ুক প্রতিটি সন্তান, এই প্রত্যাশা সবার।
সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়। তো দেখছিলাম আমার সহকর্মী আফজাল হোসেনের তৈরি করা রিপোর্ট, বিয়ে বিভ্রাট, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মিতি সাঞ্জানা, আইনজীবী সুপ্রিম কোর্ট, আছেন আমার সহকর্মী আফজাল হোসেন। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা মূল আলোচনায় যেতে চাই, আলোচনায় আমি আশা করি আপনি আমার সহকর্মী আফজাল হোসেনের তৈরি করা রিপোর্টটি দেখেছেন। আপা, এখানে আফজাল যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন, তো এর মধ্যে দু একটি ব্যাপারে যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেমন আমাদের বাংলাদেশের বাস্তবতায় মূল বিষয় যেটি হচ্ছে পরিবার গঠনের জন্য বিয়েই হচ্ছে একমাত্র স্বীকৃত পথ, আমরা সেটি ধরে নেই, তো সেই জায়গাতে এইরকম ছুনকো কারণে বিয়ে ভেঙে যাচ্ছে, সেটি যেরকম একটি ব্যাপার আফজাল দেখানোর চেষ্টা করেছেন, আরেকটি ব্যাপার দেখানোর চেষ্টা করেছেন যেটি সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে কিছু রীতিনীতি রয়েছে সে বিয়ে করার, তো তার মধ্যেও এক ধরনের প্রতারণা, চিটিংয়ের আশ্রয় নিচ্ছেন কেউ কেউ, এগুলি কি সার্বিকভাবে আমাদের যে অবক্ষয় তারই প্রতিফলন না কি কি মনে করেন আপা আপনি? আমি ঠিক এরকম সরাসরি একটা উত্তরে আমি যাব না, কেন অবক্ষয় নাকি আমাদের সমাজ যে একটা আমি বলবো যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারই কিছু প্রতিফলন আমরা দেখতে পেলাম। তবে এখানে দুটি বিষয় আপনারা নিয়ে এসেছেন আপনাদের প্রতিবেদনে এবং প্রতিবেদনটা খুব চমৎকার হয়েছে। একটি হচ্ছে যে কোর্ট ম্যারেজ, এবং কোর্ট ম্যারেজ শব্দটি কিন্তু আমরা পরিচিত এবং কোর্ট ম্যারেজ আমরা শুনছি, আমরা আমার মনে হয় আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে জানি যে অনেকেই কোর্ট ম্যারেজ করে থাকেন বা করেছেন। এবং আর একটা বিষয় আপনি নিয়ে আসছেন যে সেটা হচ্ছে যে আমাদের যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে সেটা, তো দুটা ভিন্ন বিষয়। কিন্তু প্রথম বিষয়টাতে আসি যে একটা যেটা এখানে খুব পরিষ্কার যে যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেখানে আমাদের আমি বলবো যে আমাদের নারী এবং পুরুষ সবাই কিন্তু কোনো না কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের মানসিক পরিবর্তন আসছে, তাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, এবং এই যে আমরা একটা গ্লোবাল ইকোনমিক অর্ডারের মধ্যে আছি সেখানে কিন্তু আমাদের যে শ্রমবাজারে যে আমাদের অংশগ্রহণ বেড়েছে নারীদের, আমরা এটা জানি যে বাংলাদেশে এখন প্রায় 36% নারী কিন্তু সরাসরি সম্পৃক্ত শ্রমবাজারে, এবং যারা অদৃশ্যভাবে যারা সম্পৃক্ত তাদের সংখ্যা কিন্তু প্রায় 62% এখন। এবং লেখাপড়ার দিক দিয়েও যদি আপনি দেখেন যে উচ্চশিক্ষাও কিন্তু নারীরা তাদের দৃষ্টান্তমূলক তারা তাদের অবস্থান করে নিচ্ছেন, এবং তারা সিদ্ধান্ত গ্রহণের জায়গাও কিন্তু আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি। অর্থাৎ নারীদেরকে যে একটা অবদমন করে রাখার যে একটা বিষয় ছিল এবং পিতৃতান্ত্রিক সমাজে, সেখানেও কিন্তু এটা একটা বড় জায়গায় মানে একটা সিস্টেম যে নারীকে আমি কথা বলতে দিব না, নারীকে আমি দমিয়ে রাখবো, কিন্তু সেখানে আমি এই সরকারকে অভিনন্দন জানাতে চাই যে তারা অনেকগুলো উদ্যোগ নিয়েছে যার কয়েকটা ইতিবাচক আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং আমরা এটাও জানি যে এই যে প্যান্ডেমিকের মধ্যেও যে একটা বছর পার হয়ে গেছে প্রায়, সেখানেও আপনি দেখবেন যে তার আগের বছরের থেকে 2020-এ যে পরিমাণ ভায়োলেন্সের শিকার হয়েছে নারীরা সেটা কিন্তু 2019-এ হয়নি। তাহলে সেটা বলা হচ্ছে যে ইনক্রিজ যেটা হয়েছে COVID-19 প্যান্ডেমিকে 70% বেশি নারীরা এবার সহিংসতার শিকার হয়েছে 2020 সালে। সব কিছু বিবেচনায় নিয়ে আমি যদি কোর্ট ম্যারেজে আসি, সেটা হচ্ছে লিগাল ইস্যু, সেটা কোর্ট ম্যারেজটা এটা ট্রান্সফরমেশন যেটা হচ্ছে অর্থনৈতিকভাবে, সেখানে নারী পুরুষ দুজনেই কিন্তু আপনারা কেস স্টাডি দেখিয়েছেন যে তারা কনভিনিয়েন্টলি কোর্ট ম্যারেজটাকে একটা টুল হিসাবে ব্যবহার করেছে, তারা এই একটা কমার্শিয়ালাইজেশনের মধ্যে ঢুকে তারা পয়সা পাতি উপার্জনের একটা টুল হিসাবে। আর যেখানে বিবাহ বিচ্ছেদটা হচ্ছে এটা কিন্তু একটা বড় জায়গা, এটা খুব কমপ্লেক্স ইস্যুস, অনেকে নারীকে দোষ দিচ্ছেন কিন্তু নারীও যে মানুষ, নারী যে সেকেন্ড ক্লাস সিটিজেন নয়। আর বাংলাদেশে আমি বলছি না যে ডিভোর্স খুব ইতিবাচক বিষয়, কিন্তু একজন আইনজীবী যিনি একটা বক্তব্য রেখেছেন আমি তার সাথে একমত যে যদি বিবাহ বিচ্ছেদ হয়েই যায় তাহলে সেটা হেলদি ডিভোর্স হওয়া প্রয়োজন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে আরও বেশি প্রয়োজন। কিন্তু আমাদের সমাজে, পিতৃতান্ত্রিক সমাজে যখনই কোনো বিবাহ বিচ্ছেদ হচ্ছে তখনই আমরা কিন্তু আঙুলটা তুলছি নারীটার দিকে যে সে পারেনি, সে ধৈর্য ধরতে পারেনি, সে সমঝোতা করেনি, যে কারণে তারা বলছে যে কারণ কি অবাধ্য হয়ে গেছে নারী, বদ মেজাজ। অর্থাৎ নারী কিন্তু কথা বলতে শিখেছে, নারীকে তো আমরা কথা বলতে দেই না, নারীকে আমরা সাবমিসিভ হয়ে থাকতে বলি, নারী যখন কোনো আর্গুমেন্ট করে বলা হয় সে বেয়াদব, সে এগ্রেসিভ। তো সে কারণে নারী যখন তার অধিকার নিয়ে সচেতন হচ্ছে, এবং আমরা জানি যে বাংলাদেশে প্রচুর আইন হয়েছে,
এবং সেই আইনগুলোর কিছুটা প্রতিফলন কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। এমনকি আপনি যদি গ্রামগঞ্জেও যান, সেখানেও কিন্তু সালিশে দাঁড়িয়ে নারী তার অধিকার আদায় করার চেষ্টা করছে সালিশের। জি আপা, অধিকার আদায়ের জায়গাটাতে নারী আরও সোচ্চারক, আমরা সেটি আশা করি। আপনার সঙ্গে আমি আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সাঞ্জানা। ব্যারিস্টার মিতি সাঞ্জানা, এই রিপোর্টে আফজাল হোসেন যে রিপোর্টটি তৈরি করে সেখানে আপনারও দুটি মন্তব্য রয়েছে আমরা দেখেছি। তো এখানে আপা একটি বিষয় আমি জানতে চাই, পুরো রিপোর্টে আপনার মন্তব্য যেগুলো করেছেন এক ধরনের ব্যাখ্যা আপনি দিয়েছেন, তো এখানে যেটি এই যে এই ধরনের যে অপরাধ, এই যে কি বলে যে এই বিয়ের নামে প্রতারণা উভয়েই করছে, হ্যাঁ উভয়েই করছে জালিয়াতি, তো এটিতে শাস্তি কি হতে পারে? জি এখানে মূলত আপনি দেখুন, বিয়ে প্রথমত কোর্ট ম্যারেজের বিষয়টির থেকে আমরা আবার আসবো নিশ্চয়ই ডিসকাশনে, যে কোর্ট ম্যারেজ বলে কোনো কিছু যে আইনের চোখে এক্সিস্ট করে না, সেটি আমি এই রিপোর্টেও আমি মন্তব্য করেছি এবং সেটি সম্পর্কে আরেকটু কিছু আমি বলতে চাই। তো তার আগে আমি আসলে আপনার প্রশ্নের জবাব দিই। এখানে মূলত আপনি দেখলেন, আমরা রিপোর্টে কিন্তু দেখতে পেলাম যেই কথাগুলো বলছে যে একজন ব্যক্তিকে অন্য আরেকজন সাজিয়ে তাকে আসলে তার সাইন দিয়ে দিতে হবে আর একজনের সাইন, বা তাকে একটি দেখানো হচ্ছে যে ইনি কোনে বা ইনি বর, কিন্তু তিনি কমপ্লিটলি অন্য আরেকজন মানুষ এবং সেখানে একজনের সই আরেকজন দেবেন। তো এখানে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি জালিয়াতি এখানে, এবং সেই সাথে সাথে কিছু ফোর্জ ডকুমেন্ট করা হচ্ছে, যেগুলো জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা হচ্ছে এবং তার মাধ্যমে একটি দেখাতে চাওয়া হচ্ছে যেটি একটি বিয়ে তাদের মধ্যে সংঘটিত হয়েছে, যদিও এই পুরো ব্যাপারটি আসলে ইললিগাল। কোর্ট ম্যারেজ বলে যেহেতু কিছু নেই, তো পুরো যে প্রতারণার মাধ্যমে ব্যাপার, এখানে কিন্তু বাংলাদেশের যে আমাদের যে দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধিতে অনেকগুলো ধারারই কিন্তু আপনার এখানে ভায়োলেশন হচ্ছে, এবং এই ভায়োলেশন এখানে আপনার চিটিং হচ্ছে, এখানে 420 যেটা আমরা বলি, সেই সাথে সাথে ফরজারি হচ্ছে। তো এখানে কিন্তু 7 বছরের শাস্তির ব্যবস্থা রয়েছে এই আইনের এই ধারার কোনো যদি ব্যত্যয় ঘটে, এবং সেই সাথে সাথে কিন্তু জরিমানারও বিধান এখানে রয়ে গিয়েছে। তো কাজেই সেটা ছাড়াও আপনার আমাদের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে সেখানেও কিন্তু রেজিস্ট্রেশন একটা কম্পালসারি বিষয়, যে কোনো বিয়েতে আসলে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা যদি না করা হয় দেশের আইন অনুযায়ী সেটা একটি ফৌজদারি অপরাধ। জি আপা, এটা কোর্ট ম্যারেজ বলে কিছু না, একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, কোর্ট ম্যারেজ এই জিনিসটা কিন্তু সবসময় বলা হয়, আমরা সবসময় শুনে থাকি কোর্ট ম্যারেজ। একটি বিয়ে যখন করবে, প্রথমত তাকে ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে, রিচুয়াল, আমরা যদি এটি মুসলিম বিবাহের কথা বলি সেক্ষেত্রে ধর্মীয় কিছু রিচুয়াল মানতে হবে তাকে, যেখানে বর কনের আপনার তাদের বয়স একটি ব্যাপার রয়েছে, তাদের উভয়কেই প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং সেই সাথে সাথে আপনার এই যে একজন অভিভাবক থাকতে হবে, সেই অভিভাবক আমরা জানি যে বিয়ে একটি সিভিল কন্ট্রাক্ট, তো কাজে এখানে কিন্তু একজন একটি প্রস্তাব দিতে হবে, আর এক পক্ষে প্রস্তাবটিকে গ্রহণ করবে, তারপর কবুল বলা হবে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি পালন করার সাথে সাথে এখানে কিন্তু দুজন উইটনেস থাকতে হবে, একজন দুজন পুরুষ হতে পারে অথবা একজন পুরুষ এবং দুজন নারী, নারী যদি হয় সেখানে হাফ দেখানো হয় এবং দুজন নারী মিলে মানে একটি উইটনেস হিসেবে ধরা। এটিরও পরিবর্তন দরকার কিনা আপনার কি মনে করেন? আপনি কেন একজন পুরুষের জায়গায় দুজন নারী কেন লাগবে? বুদ্ধিমত্তা, এখানে তো বুদ্ধিমত্তার বিষয়, মানসিক সুস্থতার বিষয়, যিনি সাক্ষী হবেন, তো সেই জায়গাতে আমাদের একজন পুরুষ আর দুজন নারী কেন লাগবে? আমাদের আসলে এই যে বিয়ে এবং এই বিষয়গুলো, বিচ্ছেদের বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের যে ধর্মীয় যে আইন রয়েছে সেই আইনগুলো দ্বারা পরিচালিত হয়, এবং এখানে প্রসিজিউরাল চেঞ্জ টাইম টু টাইম এসেছে আমাদের সময়ের সাথে সাথে। তো আমরা আসলে মনে করছি, হ্যাঁ আসলে একজন নারীর যদি দুজন নারী মিলে একজন পুরুষের সমান হচ্ছে, এখানে ডেফিনেটলি এখানে কিন্তু কিছুটা ডিসক্রিমিনেশন রয়ে গিয়েছে, এবং যেহেতু এগুলো আসলে পারিবারিক আইন দ্বারা পরিচালিত হচ্ছে এবং যার যার ধর্মগ্রন্থ এবং ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হচ্ছে, তো কাজে এখন পর্যন্ত আসলে এই আইনগুলোই রয়ে গিয়েছে সোফার। তো কোর্ট ম্যারেজ বিষয়ে যেটি বলছিলাম, যে কোর্ট ম্যারেজ বলে আসলে কিছু নেই, একটি বিয়ে প্রথমত এই ধর্মীয় রিচুয়াল প্রথমে পালন হবে, কবুল বলতে হবে এবং সেটি উইটনেস যারা রয়েছেন তাদের প্রত্যেককে শুনতে হবে, তারপর সেই বিয়েটিকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যেই এলাকাতে আসলে এটি সংঘটিত হচ্ছে বিয়েটি, বা যেখানে অ্যাড্রেস রয়েছে কোনের সেই এলাকার থেকে। আমার যেটা জানার বিষয়, তাহলে ম্যাজিস্ট্রেট কেন সেখানে সিগনেচার করছেন? এখানে তো আসলে নোটারি পাবলিকের কাছে তারা যায় এবং সেখানে আসলে একটি সিগনেচার করা, এটা অনেক ক্ষেত্রে হয় কি হলফনামার, আমরা জানি যে কোনো বিষয় কিন্তু একটা ফার্দার কনফার্মেশনের জন্য আমরা হলফনামা করি অনেক সময়। আপনি দেখবেন যে একটা ডকুমেন্ট, সেটিকে 300 টাকার স্ট্যাম্পে আপনি, কিন্তু সেটিকে আপনি আবার কনফার্মেশনের জন্য এটিকে নোটারাইজ করা হচ্ছে। অনেক সময় বিদেশে আপনি অ্যাপ্লাই করছেন বা কোথাও যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় নোটারাইজ ডকুমেন্টকে
একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে দেখা হয়। তো যার ফলে সেই একটি কাগজ যখন হলফনামা করা যায় ম্যাজিস্ট্রেটের সামনে, যে হলফনামা করা যায়, কিন্তু শুধু হলফনামা করলে কিন্তু সেই বিয়েটা হচ্ছে না। আপনি যখন ধর্মীয় রিচুয়াল পালন করছেন, আপনি যখন রেজিস্ট্রেশন করছেন কনসার্ন কাজী অফিসে, তারপরে আপনি যদি সেটিকে একটা ফার্দার কনফার্মেশনের জন্য হলফনামা করেন, যেটির কোনো প্রয়োজন নেই আইন অনুযায়ী, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু শুধুমাত্র এইগুলো না মেনে কোনো বিয়ে কোর্টে, যে বিয়ে বা কোর্ট ম্যারেজ বলে কিছু নেই, এটা কোর্ট ম্যারেজও করে না, এটা আসলে অনেক আইনজীবী রয়েছেন যারা আসলে এটিকে মানে অর্থ উপার্জনের কারণে, বা আমরা আসলে দেখতে পেলাম নানান অনেকেই প্রতারণামূলকভাবে আসলে ক্লায়েন্টকে বুঝিয়ে এই ধরনের কাজগুলো। ধন্যবাদ আফজাল। এখানে আপনি রিপোর্ট করতে গিয়ে যাদের সঙ্গে কথা বলেছেন দুই পক্ষই, তো এই যে এই ধরনের বিয়েগুলো হচ্ছে, পরবর্তীতে কেউ জালিয়াতির মধ্যে পড়ছেন, দুই পক্ষই, ছেলেও পড়েছেন মেয়েও পড়েছেন, আপনি দেখাচ্ছেন, তো এই জায়গাতে এদের পরিচয়গুলো কীভাবে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বল্প পরিচয়ের মাধ্যমে কি তারা এই সম্পর্কগুলোতে যাচ্ছেন বলে এরকম হচ্ছে নাকি, মানে আপনার অভিজ্ঞতা কী বলে? না, যাদের সাথে কথা বলেছি তাদের অধিকাংশই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই তাদের সাথে পরিচয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কয়েকজনের সাথে কথা বললাম, একজন ব্যবসায়ী আছেন এর মধ্যে, তাদের ব্যবসায়িক কারণে যে ফেসবুকের যে বিভিন্ন পেজগুলো আছে যেগুলো সেখানে ব্যবসায়িক বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, এই মাধ্যম দিয়ে একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং সেই পরিচয় থেকে তাদের সাথে সম্পর্কের এক পর্যায়ে বিভিন্নভাবে প্রতারণা করে বিয়ের পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমটাই মূলত এই প্রতারণার ফাঁদগুলো তারা পাতে এবং ফেসবুক কেন্দ্রিক এই সম্পর্কগুলো তৈরি করে। আর আপা যেটা বললেন যে কোর্ট ম্যারেজের বিষয়টি, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে কোর্ট ম্যারেজের কারণে কিন্তু সরকার রাজস্ব হারাচ্ছে। কারণ যদি আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করি তাহলে আমাকে প্রতি লাখে 1200 টাকা করে ফি দিতে হচ্ছে, অর্থাৎ 400,000 পর্যন্ত আমি 1200 টাকা করে ফি দিচ্ছি, 400,000 পরে যদি কারো কাবেন 500,000 টাকা হয় তখন পরবর্তী লাখে 400 করে ধরা হয়। তো এই কোর্ট ম্যারেজের কারণে আপনি 6,000 টাকা দিয়ে আপনি 5,000-6,000 টাকা খরচ করলে একটা কোর্ট ম্যারেজ করছেন, কিন্তু কোর্ট ম্যারেজের পরে আমি আরেকটা বিষয় দেখেছি যে অনেক আইনজীবী কিন্তু তারা বলে দিচ্ছেন যে আমরা কোর্ট ম্যারেজটা করে দিলাম, আপনি 1 মাস পরে রেজিস্ট্রেশন করে নেন, কিন্তু অনেকে আবার বলছেন যে করাই লাগে না। এবং এই কোর্ট ম্যারেজটাকে একটা ফিল্মি একটা মনে করা হয় যে কোর্টে গিয়ে বিয়ে করলাম, বিচারক সেখানে সিগনেচার করে দিলেন, এই বিয়েটা মনে হয় আমার মজবুত হবে। তো এটাকেই যে অনেকেই মানে কাজী অফিসের চেয়ে কোর্টটাকে যে বেছে নিচ্ছেন, এই বিষয়টাই তো পরিষ্কার করা উচিত, সেটি কিন্তু সরকারের দায়িত্ব পরিষ্কার করে বলা। জি ধন্যবাদ। আমি একটু আবার সাদেক আবার সঙ্গে যুক্ত হচ্ছি। আবার আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন আপা আমাদের এখানে মিতি সঞ্জনা কথা বলছেন এবং আমাদের রিপোর্টার আফজাল হোসেন, যিনি সরাসরি আপনার ছাত্র, তার অভিজ্ঞতার কথা সেও বলছিল। তো সব কিছু মিলে আপা, এর আগে আপনি যেটি বলছিলেন যে এক ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো সেটি তো সমাজ বিভিন্ন সময় বদলায়, আপনারা যেটি আমাদেরকে ক্লাসে পড়িয়েছেন, তো এখন এই যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনটা আসলে কতটুকু ইতিবাচক কতটুকু নেতিবাচক কিভাবে আমরা দেখতে পারি? আচ্ছা, এটা আমি আলোচনা যাওয়ার আগে আমি একটু বলি, যেটা আমাদের রিপোর্টার বলছিলেন আফজাল, আমি খুব মানে জোর দিব তার একটা কথার উপরে, যে তিনি বলেছেন যে কোর্ট ম্যারেজ এবং ভার্সেস কিন্তু কাজী অফিসে যাওয়া, এটা কিন্তু ঠিক যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই সচেতনতাটা নাই, এমনকি শিক্ষিত মানুষের মধ্যেও এটা নাই, কেননা আমাদের বিয়েগুলো কিন্তু খুবই ট্রেডিশনালি হয়, আমাদের বাড়িতেই আমরা যা যা দেখেছি যখন আমাদের বিয়ে শাদী হয়েছে, সেটা কি হয়েছে যে আমাদের বাড়িতেই কিন্তু কাজী সাহেব এসছেন মুরব্বীদের উপস্থিতিতে, উইটনেসের মাধ্যমে আমরা আমাদের বিয়ে শাদী হয়েছে। এবং আমাদের মা খালাদের যখন বিয়ে হয়েছে তারা কিন্তু কোনো রেজিস্ট্রেশন করেনি, তারা কিন্তু কোনো কাগজপত্রে সিগনেচার করেনি, কিন্তু এখন কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যখন আমাদের মেয়েদের বিয়ে হয়, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, যে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটিকে ঠিক মতো মেয়েটি সিগনেচার করলো কিনা, তার অসুল কতটুকু হলো, দেন মোহর ইত্যাদি। এবং কোর্টে যে বিয়েটা তারা কেন যাচ্ছে কোর্ট, যে কোর্টটা তো আমার আদালত, আমি দেখতে পাচ্ছি এখানে বিচারককে দেখতে পাচ্ছি, এখানে তো আমাকে কেউ ফ্রড এটা আমি হব না, সে কারণে এর কোনো ফ্রড জাতীয় কোনো ঘটনা ঘটবে না, সে তো আমি কোর্টে চলে যাই। সেজন্য আমি বলবো যিনি আইনজীবী আছেন আমাদের সাথে এখানে যোগ দিয়েছেন, যে আমাদেরকে একসাথে কাজ করে আমাদের এই অ্যাওয়ারনেসের জায়গাটায় লিগাল ইস্যুগুলো খুব পরিষ্কার করে আমাদেরকে কিন্তু জনগণকে বুঝাতে হবে। আর একটা হচ্ছে ইতিবাচক নেতিবাচক, দেখেন এখানে কিন্তু বিয়েটাও কিন্তু এটাও কিন্তু একটা কন্ট্রাক্ট, এবং আমাদের ইসলাম ধর্মে তো আছে যে এটা আমরা একটা কনসেনসুয়াল ম্যারেজ হবে, অর্থাৎ আমরা দুজন
দুটি পার্টি তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ চয়েস থাকবে, সেভাবে বিয়ে হবে। যদিও আমরা জানি যে আমাদের অনেক পরিবারে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করি, চয়েসে ম্যারেজ করি, কেউ লাভ ম্যারেজ করি, অনেক ধরনের ম্যারেজ আমরা করতে পারি, কিন্তু আবার ফোর্সড ম্যারেজও হয়, সেখানেও কিন্তু মেয়েকে জোর করে সিগনেচারটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে বিয়ের এই প্রক্রিয়াটা আমার কাছে আজকে খুব পরিষ্কার হলো যে এই যে কোর্ট ভার্সেস কি বলে কাজীর অফিস, এইটা আমাদের একটা দায়িত্ব পরিষ্কার করা। আর একটা জিনিস আপনি বলছেন যে ডিভোর্সের ব্যাপারটা, এটা কিন্তু এখন দেখেন আমি অনেক বাবা মা আমার কাছে আসেন, তারা বলেন যে আমি খুব ছোট চাকরি করি কিন্তু আমার মেয়েকে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে ম্যাম, আমি আমার মেয়েকে নিজেই নিয়ে আসতে চাই। অর্থাৎ বাবা মাদের মধ্যেও কিন্তু এখন পরিবর্তন আসছে যে তারা কোনো এবিউজিভ ম্যারেজে তাদের মেয়েদেরকে রাখতে চাচ্ছে না। আর একটা বিষয়, হ্যাঁ ম্যারেজটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা নেগোসিয়েশন, কিন্তু এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট। এই যে ইমোশন অ্যান্ড লাভ, এটা বেশি দিন থাকে না, এটা লাস্টিং করতে হলে যেমন গাছে পানি দিই সেরকম নার্চারিং কেয়ারিংয়ের প্রয়োজন আছে, মানে দুজনের প্রতি দুজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানটা প্রয়োজন আছে। এখন যেটা হচ্ছে যে আমাদের এই পুঁজিবাদী সমাজে আমরা কিন্তু অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক, আমরা অনেক বেশি সুযোগ পাচ্ছি, আমরা প্রযুক্তির মধ্যে আমাদের একটা অভিগম্যতা আছে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, আমি নানা ধরনের কাজ করতে পাচ্ছি, আমি ঘরে বসে কাজ করার সুযোগ পাচ্ছে, মেয়েরা ছেলেরাও অনেকে ঘরে বসে কাজ করতে পাচ্ছে। তো সেখানে তাদের যে ব্যক্তি সত্তাটা যে গড়ে উঠছে, সেখানে তারা মনে করছে যে আমি সেই নেগোসিয়েশনে থাকতে চাই না, যাচ্ছে বরং আমি একা থাকি বা আমি আর একটা পার্টনার খুঁজে নিই। আর এই যে সন্দেহবাতিক, এটা তো আপনার ফেসবুক যতদিন থেকে এসছে বা আমার হাতে যখন সেলফোন, তখন কিন্তু এই সন্দেহবাতিকটা যে সবসময় সমাজে ছিল, কিন্তু এখন আমরা এটাকে রিএনফোর্স করে দিয়েছে কিন্তু আমাদের প্রযুক্তি। সে কারণেই আমাদের, আমার কাছে মনে হয় যে আমরা যখন মানে কাউন্সিলিংয়ের কথা বলি যে সাইকিয়াট্রিস্টদের আমাদের এখানে সম্পৃক্ত করা প্রয়োজন, যে একটি সংসার ভেঙে যাওয়ার আগে আমরা চেষ্টা করে দেখতে পারি, তাদের মধ্যে নেগোসিয়েশন করতে পারি, আমরা কম্প্রোমাইজ করার জায়গাটা তৈরি করতে পারি, সেই স্পেসটা তৈরি করার জন্য আমাদের যেমন সোশ্যোলজিস্ট দরকার, সাইকিয়াট্রিস্ট দরকার, আমাদের যে লিগাল জিনিয়াসকে এখানে আছেন, এ ধরনের প্র্যাকটিশনার্স, সাংবাদিক, আমি মনে করি এটা হোলিস্টিক সমাজের সবারই দরকার। জি আপা, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বেশ, মিতি সঞ্জন, আপনি যদি কিছু বলেন। দেখুন, কোর্ট ম্যারেজ ভার্সেস রেজিস্ট্রেশন, এই প্রশ্নটাই আসছে না, এই কারণে যে কোর্ট ম্যারেজ বলে আসলে কিছু এক্সিস্ট করে না। আর একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এটা কিন্তু আদালতে বিচারকের সামনে কোর্টে এটা কোনো বিয়েটা হচ্ছে না, কোর্ট প্রেমিসিসে যাচ্ছে। কোর্ট প্রেমিসিসে হয়তো লয়ারের একটি কক্ষ রয়েছে, রুম রয়েছে, আমাদের প্রত্যেকেরই একটি কক্ষ থেকে থাকে আদালতে, আদালত প্রাঙ্গণে। তো সেই লয়ারের কাছে যাচ্ছে এবং তিনি তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেখানে সাইন করছেন। এখানে কিন্তু কোর্টের কোনো বিচারকে সেখানে বিয়েটিকে বৈধতা দিচ্ছে না বা কোনো কিছু দিচ্ছে না, একটা একটা হলফনামা, অ্যাফিডেভিট আমরা যাকে বলি, সেই অ্যাফিডেভিটের মধ্যে লেখা হচ্ছে আমরা আজকের থেকে স্বামী স্ত্রী, এরকম একটা কন্ট্রাক্টের মতো পেপার। যিনি সিগনেচারটা করছেন, যিনি স্বাক্ষর করছেন, তিনি তো সরকার কর্তৃক নির্ধারিত একজন নোটারি, যার নোটারি কারণে, হ্যাঁ সরকার কর্তৃক লাইসেন্স তার রয়েছে, কিন্তু যেই জিনিসটা তিনি তো যে কোনো কিছুই নোটারাইজ করতে পারেন। আজকে আপনি যদি অন্য কোনো কন্ট্রাক্ট নিয়ে যান, যে একটা বিজনেস কন্ট্রাক্ট নিয়ে যান, সেটাও তিনি নোটারাইজ করতে পারেন, একটা বার্থ সার্টিফিকেট নিলেও নোটারাইজ করতে পারেন। তো আইনজীবী কিন্তু ভুল বোঝাচ্ছে সেই ক্লায়েন্টকে যে এর মাধ্যমে এটার নাম কোর্ট ম্যারেজ। এখন নোটারির যার লাইসেন্স আছে, আপনি যদি তার কাছে একটা কাগজ নিয়ে নোটারি করতে যান, তিনি ভেরিফাই করে তিনি সেটাকে নোটারাইজ করে দিবেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনার সেটা বিয়ে হয়ে যাচ্ছে। তো আমি রেজিস্ট্রেশন করেও যদি তার কাছে যাই, বার্থ সার্টিফিকেট নিয়েও যাই, যাই নিয়ে যাই কেন, সেটা তিনি করতে পারবেন, করে দিচ্ছেন। তো কাজেই এখানে কিন্তু নোটারি যিনি করছেন তিনি কিন্তু একবারও বলছেন না, বা তিনি এখন বলতেও পারেন, তিনি অর্থের বিনিময়ে তিনি যদি বলতে চান অসাধু উপায়ে যে এটি একটি কোর্ট ম্যারেজ এক্সিস্ট করে, তাহলে তিনি বলতে পারেন। কিন্তু এই ধর্মীয় রীতিনীতি ছাড়া এবং আপনার এই রেজিস্ট্রেশন ছাড়া আর কোনো বৈধ উপায় নেই কোনো বিয়ে করার। আপা, এইখানে আমার প্রশ্নটি, যেটি যেটি বলছেন যে আপনার আইনের ভাষা আসলে কোর্ট ম্যারেজ বলে কিছু নেই, কিন্তু এই জিনিসটা, এই ধারাটা চলে আসছে। যেমন শুরুর দিকের আলোচনায় আপা যেটি বলছিলেন, সাদেক আপা যে বিষয়টি বলছিলেন যে আপা তার বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুনছেন যে কোর্ট ম্যারেজ, তো আমরা যারা সাধারণ মানুষ আমরাও বিভিন্ন সময় শুনি যে জিনিসটা আসলে লিগালি নেই বলছেন, এবং আপনি যেটি বলছেন কোর্ট ম্যারেজ করি বা যে ভাষাই বলি না কেন, তারপরে আমাকে কাজী অফিসে রেজিস্ট্রেশনটা করতেই হবে, অনেকে হয়তো করছেন না বা অনেকে করছেন, কিন্তু এই জিনিসটা তাহলে চালু আছে কেন? করারই দরকার নাই, কাজী অফিসে রেজিস্ট্রেশন ইজ এ মাস্ট, করারই দরকার নাই, কিন্তু কেউ কেউ হয়তো ইমার্জেন্সি বেসিসে করছেন। আফজাল যেটি বলছিলেন যে অনেকে হয়তো
মনে করেন আবার যে যদি আমি ওখানে যেয়ে করি তাহলে মনে হয় আমার আরো বেশি মজবুত হবে, মানে সবই তো ভুল ধারণা, তাহলে এই জিনিসটা সবই ভুল ধারণা এবং ভুল ধারণা চলে আসতে আসতে আমরাই আসলে এটিকে আরো বেশি প্রমোট করছি, এটিকে আমরা মানে লিগালাইজ তো আর করছি না, আইনের ভাষায় তো এটা কোনোভাবে এক্সিস্ট করে না, কিন্তু আমরা আসলে সামাজিকভাবে এই জিনিসটা অনেকেই বুঝি না। আমি একটি উদাহরণ দিই, যেমন আপনি আমি আজকে আমরা যারা বসে আছি আমরা প্রত্যেকেই জানি একজন নারী তিনি যদি ডিভোর্স ইনিশিয়েট করেন তাহলে তিনি দেনমোহর পাবেন না, আপনি এটা জানেন তো, আপনিও জানেন, সকলেই জানি, বাংলাদেশের অনেক আইনজীবীরাও জানেন। আমার কাছে অনেক ক্লায়েন্ট এসে বলে যে আমি একজন আইনজীবীর মুখে শুনেছি যে আমি যদি আমার স্বামীকে তালাক দিই সেক্ষেত্রে আমি দেনমোহর পাবো না, কিন্তু এটি কমপ্লিটলি ভুল একটি ধারণা। কিন্তু আপনি দেখেন যুগ যুগ ধরে কালের পর কাল যুগের পর যুগ এটা আমরা শুনে আসছি, কিন্তু বিয়ে হচ্ছে দেনমোহর হচ্ছে এমন একটি আপনার অধিকার যেটি বিয়ের সাথে সম্পর্কিত। ব্যাপারটি মনে হয় এরকম, যদি নারী নিজে উদ্যোগ হয়ে ডিভোর্স দেন কিন্তু তিনি যদি ক্লেম না করেন তাহলে তিনি পাবেন না, কিন্তু তিনি যদি ক্লেম করেন তাহলে অবশ্যই তিনি যতদিন বেঁচে আছেন তার হাজবেন্ড বা এক্স হাজবেন্ড ততদিন পর্যন্ত এনি টাইম তিনি ক্লেম করতে পারেন, করতে পারেন। কিন্তু আমি বলছি কোন নারী যদি মনে করেন যে আমি নেব না, হ্যাঁ নেব না, মওকুফ করতে পারেন, সেটি তো স্বেচ্ছায় মওকুফ করে দেয়া, কিন্তু আইন তাকে বলছে না যে তোমাকে মওকুফ করতে হবে না, কোনো অবস্থাতে এটি না। এবং এটি এমন একটি অধিকার যে হাজবেন্ড যদি মারাও যায় তখনও কিন্তু হাজবেন্ডের প্রপার্টি সেল করে সেখান থেকে সেই দেনমোহরটা কিন্তু তাকে অবশ্যই পেমেন্টটা করতে হবে। তো কাজে আমাদের এই যে ধারণাগুলো যুগের পর যুগ কালের পর কাল আইনকে ধরেন বিকৃত করে অনেক আইনজীবীদের ধারণা, কারণ সব আইনজীবী তো আর সমান না, আমি আসলে রেসপেক্ট রেখেই বলতে চাই যে অনেক আইনজীবীর কাছে গেলেই তারা বলেন একজন নারী আপনি যদি ডিভোর্স দেন তাহলে আপনি দেনমোহর পাবেন না। তো এই যে ভুল ধারণাগুলো অনেকেই অপেক্ষা করে যে ওয়াইফ দিক ডিভোর্সটা, হ্যাঁ শুধুমাত্র ভুল আইনের ভুল একটি ইন্টারপ্রিটেশনের কারণে মানুষ ধরে। তো এখন এই ধারণাগুলো আসলে ভাঙার সময় এসেছে, জানানোর সময় এসেছে, এবং আপা যেটা বলছিলেন যে অ্যাওয়ারনেস কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে যে কোর্ট ম্যারেজ বলে কিছু নেই, স্ত্রী দেন যদি তালাক দেন তার থেকে তারপরেও তিনি দেনমোহরের তার সমান অধিকার রয়ে গেছে, এই বিষয়গুলো আসলে জানানো সময় এসে গিয়েছে। ধন্যবাদ আপা, আমরা একেবারে শেষের দিকে আছি, আর একটু সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই, আপা যেটি বলছিলেন যে নারীরা কথা বলবেন নারীরা এগিয়ে যাবে সেটি আমরা প্রত্যাশা করি, ক্ষেত্র বিশেষ তো হয়তো অনেক জায়গায় এগিয়েছেন কিন্তু এগোনোর সুযোগ তো আরও রয়েছে, তো সেই জায়গাগুলো নারীরা অতিক্রম করবেন সেই আশাবাদের কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপা। হ্যাঁ ধন্যবাদ, একটা কথা খুব ভালো লাগছিল যে এটা কিন্তু ঠিক যে সমাজে প্রচলিত আছে যদি নারীরা ডিভোর্স ইনিশিয়েট করে তারা পাবে না অ্যালিমনিটা, কিন্তু এটা যে এটা ঠিক নয়, সে যে আমাদের জামার যে নারী যিনি আছেন ব্যারিস্টার উনি পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু জানেন ডিভোর্সের ব্যাপারটা না একটা ইগোর ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আগে তো পুরুষরা ডিভোর্স দিত তারা মনে করতো যে সহজে আমি ডিভোর্স দিতে পারি, সহজে আমি বিয়েও করতে পারি, এখনো তারা পারেন, কিন্তু অনেক সময় তারা এখন একটা অন্য ধরনের একটা আমরা চল দেখছি যে না এখন তারাই চাচ্ছে যে তাদের পার্টনার ডিভোর্স ইনিশিয়েট করুক, কেননা তারা যেন সমাজে খুব ভালো মানুষ হিসেবে থাকতে পারে, অর্থাৎ ডিভোর্স মানেই হচ্ছে খুব খারাপ জিনিস। সেই ধারণা আপা সবার ভাঙুক, সবাই আপনি যেটি বলছিলেন যে আইনজীবী যে হেলদি ডিভোর্স আমরা সেটি আশা করি, জি সবাইকে ভাবতে হবে। আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার মিতি সঞ্জন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আফজাল আপনাকে ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।